হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ঊনবিংশ ও বিংশ শতকে ভারতের গুরুত্বপূর্ণ সংগঠন এবং কত সালে প্রতিষ্ঠা হয়েছে বা গঠন হয়েছে এবং কোন স্থানে গঠন হয়েছে এবং প্রতিষ্ঠাতাকে, এই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তোমরা ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? রাইট অ্যান্সার কী হবে? এশিয়াটিক সোসাইটি এই সংগঠনটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স। এবং কত সালে প্রতিষ্ঠা হয়? 1784 খ্রিস্টাব্দে। কোন স্থানে? কলকাতায়। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, আত্মীয় সভা কবে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন 1815 সালে। কোথায়? কলকাতায়। কলকাতায় প্রতিষ্ঠা করেন, কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। আত্মীয় সভা। তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে কিন্তু তোমাদের আর অন্য ভিডিও দেখার প্রয়োজন হবে না। এখানেই কিন্তু এই টপিক নিয়ে যদি তোমাদের এক্সামে প্রশ্ন আসে, এই ভিডিওটি দেখলেই তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? রাইট অ্যান্সার কী হবে এখানে? ডেভিড হেয়ার। স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কত সালে প্রতিষ্ঠা করেন? 1817 খ্রিস্টাব্দে। কোথায় প্রতিষ্ঠা করেন? কলকাতায়। নেক্সট দেখো 4 নম্বরে, ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার কী হবে এখানে? ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হবে 1828 খ্রিস্টাব্দে। কোথায় প্রতিষ্ঠা করেন? কলকাতায়। এবং ব্রাহ্ম সমাজ যার প্রতিষ্ঠাতাকে, তো ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়। এছাড়াও আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। নেক্সট দেখো 5 নম্বরে, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? এই সংগঠনটির প্রতিষ্ঠাতাকে, তত্ত্ববোধিনী সভা। সঠিক অ্যান্সার হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর। কোথায় প্রতিষ্ঠা করেন? এটিও কিন্তু কলকাতায় প্রতিষ্ঠা করেন। এবং কত খ্রিস্টাব্দে? 1839 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? একটা আছে শুধু ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে, এবং ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ এটি প্রতিষ্ঠা করেন 1866 খ্রিস্টাব্দে। কোথায়? কলকাতায়। এটিও কলকাতায়, দুটিই কিন্তু কলকাতায় প্রতিষ্ঠা করেন। এবং ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। এবং শুধু ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে, কবে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হবে 1867 খ্রিস্টাব্দে। এবং কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পান্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেন। কবে প্রতিষ্ঠা করেন? বোম্বে। পরের প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, সত্যশোধক সমাজ কোথায় প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হবে মহারাষ্ট্রে। কবে? 1873 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, থিওসফিক্যাল সোসাইটি কবে গঠন করেন? রাইট অ্যান্সার হবে 1875 খ্রিস্টাব্দে। কোথায় প্রতিষ্ঠা করেন? নিউ ইয়র্ক। এবং কে প্রতিষ্ঠাতাকে? প্রতিষ্ঠাতা ম্যাডাম এইচ পি ব্লাভাটস্কি ও HS ওলকট। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন?
সঠিক অ্যান্সার হয়ে যাবে শিশির কুমার ঘোষ। কত সালে? 1875 খ্রিস্টাব্দে। এবং কোথায় প্রতিষ্ঠা করেন? কলকাতায়। নেক্সট দেখো, আর্য সমাজ কোথায় প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হবে বোম্বেতে প্রতিষ্ঠা করেন 1875 খ্রিস্টাব্দে। এবং কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। ভারত সভা বা ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার কী হবে এখানে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? 1876 খ্রিস্টাব্দে। কোথায় প্রতিষ্ঠা করেন? কলকাতায়। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, সাধারণ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? একটা আছে শুধু ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ এবং সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? অপশান সি রাইট অ্যান্সার, আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? 1878 খ্রিস্টাব্দে। কোথায় প্রতিষ্ঠা করেন? কলকাতায়। কলকাতায় প্রতিষ্ঠা করেন, জেনে রেখো। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার কী হবে এখানে? ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হবে অ্যালান অক্টাভিয়াম ভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম কোথায় প্রতিষ্ঠা করেন? বোম্বেতে। এবং 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করেন? 1897 খ্রিস্টাব্দে। কোথায় প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন? বেলুড়ে, হাওড়ার বেলুড়ে। কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, এটা হবে মিত্র মেলা কবে প্রতিষ্ঠা করেন? মিত্র মেলা কবে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে মিত্র মেলা 1899 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। কোথায় করেন? পুনেতে। এবং কে করেন প্রতিষ্ঠাতা? এটির প্রতিষ্ঠাতা হচ্ছে বিনায়ক দামোদর, বিনায়ক দামোদর সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর প্রতিষ্ঠাতা। নেক্সট দেখো, নেক্সট অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অনুশীলন সমিতি দুজন প্রতিষ্ঠাতা প্রমথনাথ মিত্র এবং সতীশচন্দ্র বসু। এই দুজনে রাইট অ্যান্সার হবে প্রমথনাথ মিত্র এবং সতীশচন্দ্র বসু। এই দুজন অনুশীলন সমিতি বাংলার প্রথম বিপ্লবী সংগঠন এবং 1902 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। কোথায় প্রতিষ্ঠা করেন? কলকাতায়। নেক্সট প্রশ্ন দেখো, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে শ্যামজি কৃষ্ণ বর্মা। কবে প্রতিষ্ঠা করেন? 1905 খ্রিস্টাব্দে। কোথায় প্রতিষ্ঠা করেন? লন্ডনে। পরের প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, অভিনব ভারত মিত্র মেলা কবে গঠন করা হয়েছে? এটি গঠন করা হয়েছে 1904 খ্রিস্টাব্দে। কোথায়? নাসিকে। এবং এর প্রতিষ্ঠাতাকে? বিনায়ক দামোদর সাভারকর, বিনায়ক দামোদর, দামোদর সাভারকর, অভিনব ভারত। নেক্সট দেখো 20 নম্বর, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে। কবে? 1905 খ্রিস্টাব্দে। এবং কোথায়? পুনেতে। ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে পুলিন বিহারি দাস। কত সালে প্রতিষ্ঠা করেন? 1905 খ্রিস্টাব্দে। এবং কোথায়? ঢাকাতে। ঢাকা অনুশীলন সমিতি ঢাকাতে প্রতিষ্ঠা করেন। নেক্সট দেখো 22 নাম্বার, অল ইন্ডিয়া মুসলিম লীগ কবে গঠন করা হয়েছে? অল ইন্ডিয়া মুসলিম লীগ, রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906 খ্রিস্টাব্দে। কোথায়? এটিও কিন্তু ঢাকাতে। এবং এর প্রতিষ্ঠাতা কি? নবাব সলিম উল্লাহ এবং আগা খান প্রমুখ। নেক্সট দেখো গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? গদর পার্টি, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, লালা হরদয়াল এবং রাসবিহারী বসু। এই দুজন প্রতিষ্ঠা করেন 1913 খ্রিস্টাব্দে। এবং কোথায়? সান ফ্রান্সিসকোতে, সান
ফ্রান্সিস কোতে। নেক্সট প্রশ্ন দেখো, 24 নম্বর, হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেন? হোমরুল লীগ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক। কবে প্রতিষ্ঠা করেন? 1916 খ্রিস্টাব্দে। এবং কোথায়? মাদ্রাজ এবং পুনেতে প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন, সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে সবরমতী আশ্রম। কে প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী। এবং কোথায়? আমরা জানি আমেদাবাদের সবরমতী নদীর তীরে 1917 সালে প্রতিষ্ঠা করেন। স্বরাজ্য পার্টি বা স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু, এনসি কেলকার। রাইট অ্যান্সার অপশান ডি, উপরোক্ত সবই। এবং কবে প্রতিষ্ঠা করেন? 1923 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, 27 নম্বর, হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠা করা হয়েছে? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে 1924 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করেন? শচীন্দ্রনাথ সান্যাল প্রতিষ্ঠা করেন। নেক্সট দেখো, 28 নম্বরে, নওজোয়ান ভারত সভা সংগঠনটি কবে গঠন করা হয়েছে? তো এটি গঠন করা হয়েছে 1926 খ্রিস্টাব্দে। এবং কোথায়? লাহোরে। কে প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং। নেক্সট দেখো, 29 নম্বর প্রশ্ন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে এটি প্রতিষ্ঠা করেন 1928 খ্রিস্টাব্দে। কোথায়? দিল্লিতে প্রতিষ্ঠা করেন। এবং রাইট অ্যান্সার হবে উপরোক্ত সবই, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, সুখদেব প্রমুখ। নেক্সট প্রশ্ন দেখো, 30 নম্বর, হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হবে মহাত্মা গান্ধী। কবে? 1932 খ্রিস্টাব্দে। এবং কোথায় প্রতিষ্ঠা করেন? দিল্লিতে। পরের প্রশ্ন দেখো, 31 নম্বরে, হরিজন সেবক সংঘ কবে গঠন করা হয়েছে? এই সংগঠনটি গঠন করা হয়েছে 1932 খ্রিস্টাব্দে। এবং কোথায়? দিল্লিতে। কে গঠন করেন? মহাত্মা গান্ধী হরিজন সেবক সংগঠনটি প্রতিষ্ঠা করেন। নেক্সট দেখো, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ফরওয়ার্ড ব্লক। এটা হবে কবে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে 1939। কোথায়? কলকাতায়। এবং কে প্রতিষ্ঠা করেন ফরওয়ার্ড ব্লক? সুভাষচন্দ্র বসু। আমরা সবাই জানি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক সংগঠনটি গঠন করেন। নেক্সট দেখো, ভারতীয় জাতীয় সেনা কবে প্রতিষ্ঠা করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে 1942 খ্রিস্টাব্দে। কোথায়? সিঙ্গাপুরে। এবং কে গঠন করেন? ক্যাপ্টেন মোহন সিং ছিলেন এর সেনাপতি। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ 1942 খ্রিস্টাব্দে গঠন করেন। কোথায়? টোকিওতে। কে গঠন করেন? রাসবিহারী বসু। আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠন করা হয়? রাইট অ্যান্সার কী হবে এখানে? আজাদ হিন্দ ফৌজ এই সংগঠনটি গঠন করা হয়, রাইট অ্যান্সার হবে সিঙ্গাপুরে। কত খ্রিস্টাব্দে? 1943 খ্রিস্টাব্দে। এবং কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন এই সংগঠনটি। এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে এবং তোমাদের বিভিন্ন স্টাডি চ্যানেল বা গ্রুপে। এবং যারা নতুন দেখছো চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।